ছিলেন গার্মেন্টস কর্মী। এখন নিজে একে একে চারটি গার্মেন্টস সহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সততা আর নিষ্ঠা থাকলে যে রূপকথার গল্পকেও বাস্তবে রূপ দেওয়া যায় তারই প্রমাণ গ্রিস প্রবাসে শেখ আলামিন। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 200+ বাংলাদেশের। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্প্রতি এই রেমিট্যান্সের যোদ্ধা পেয়েছেন সিআইপি স্বীকৃতি। খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখ আলামিন ভাগ্য পরিবর্তনের আশায় 1999 সালে পাড়ি জমান ইউরোপের দেশ গ্রিসে। প্রায় এক বছর বেকার থাকার পর চাকরি পান একটি গার্মেন্টসে। কিন্তু দু চোখে যার আকাশ ছোঁয়া স্বপ্ন, সে স্বপ্নকে কি আর চাকরির জাতাকলে পিষ্ট করা যায়? তাই তো 6 বছর চাকরি শেষে নিজের স্বল্প পুঁজি নিয়ে গড়ে তোলেন গার্মেন্টস কারখানা। নিজের শ্রম আর নিষ্ঠায় একে একে গড়ে তোলেন 4টি কারখানা। এছাড়াও রয়েছে খাবার হোটেল, ট্রাভেলস ও মানি ট্রান্সফার এজেন্সি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 200 বাংলাদেশের। গ্রিক কোম্পানির সাথে সম্পর্ক হয় এবং সেখানে কাজ করি, সেখানে স্যাম্পলের দায়িত্বে কাজ করি প্রায় 5 থেকে 6 বছর। তো এত বিশ্বস্ততার সাথে কাজ করেছি এবং তাদের আস্থা অর্জন করাতে ওই কোম্পানির যারা ফ্যামিলি যারা ছিল এবং তাদের যারা ফ্যামিলি মেম্বার সহ তাদের আত্মীয় স্বজন সবাই প্রশংসিত ছিলাম এবং সবার সহযোগিতায় তাদের কোম্পানির মাধ্যমে আমি ফ্যাক্টরি শুরু করি 2005 সালে। নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার স্বীকৃতিও পেয়েছেন রেমিটেন্স যোদ্ধা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর সিআইপির স্বীকৃতি পেয়েছেন তিনি। আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি প্রবাসীদেরকে এত ভালোবাসেন এবং প্রবাসীদের সুখ দুঃখ তিনি বোঝার চেষ্টা করেন, কারণ তিনিও প্রবাস বান্ধব সরকার। দেশের রিজার্ভ ও অর্থনীতি গতিশীল করতে ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান এই রেমিট্যান্স যোদ্ধা। বাংলাদেশের রিজার্ভ এবং বাংলাদেশের অর্থনীতি। ডিবিসি নিউজ ডেস্ক।